বন্ধুরা, আমি রিয়া। আমার রন্ধনে বন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফ্রায়েড ইডলি। একঘেয়ে ইডলি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে ইডলি বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগে এই ইডলি খেতে। চলুন তাহলে দেখে নিন কিভাবে আমি এটা বানাই। প্রথমে আমি চালটাকে, এটা কিনতে পাওয়া যায় দোকান থেকে, কিনে আনলে ঠিক আছে, আর যদি না কেনা হয় দোকান থেকে তাহলে চাল নিয়ে গ্রাইন্ডারে দানা দানা ভাবে, দেখুন দানা দানা, একদম ডাস্ট হবে না, কিন্তু দানা দানা ভাবে এই চালটাকে, এখানে 200 গ্রাম চাল আছে, আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1:2:1, এখানে 200 গ্রাম আছে তাই এখানে 100 গ্রামের মতন আমি বিড়ি কলাইয়ের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব আর সামান্য নুন দেব এতে। এইভাবে এটার সঙ্গে চালের সাথে এই কলাইটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি, ঠিক এইরকম একটা চ্যাটচ্যাটে ভাব আসবে, তাহলে জানবেন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর সাথে 1/2 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি জল দেব। সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম যেখানে বিড়ি কলাইয়ের পেস্ট রেখেছিলাম, এই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে জলের সাথে মেখে নেব, দিয়ে এটাকে আমি ওভারনাইট ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। যতক্ষণ ফার্মেন্টেশন হবে তত ভালো খেতে হয় ইডলি। যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারই যত ফার্মেন্টেশন হয় ততই ভালো লাগে। দেখুন আমার ওভারনাইট রাখার পর এই যে ইডলি করার ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি এরকম হবে। এবার আমি একটা ইডলি মেকারে নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এটা একটু ভালো করে বুলিয়ে দিতে হবে, মানে গ্রিজ করে দেব। তারপরে এক এক করে এগুলোতে আমি এই ব্যাটারটা ভরে দেব। এভাবে সবগুলো আমি আস্তে আস্তে করে নেব। একটা আমি ইডলি মেকার বসিয়ে দিয়েছি, এখানে জলও দিয়ে দিয়েছি। এবার এই এইখানে এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এখানে প্রত্যেকটা জায়গাতে দিয়ে এখানে প্রত্যেকটাকে ভরিয়ে দিয়েছি, দেখুন এইভাবে দিয়ে আস্তে আস্তে এগুলোকে আমি এক এক করে এর মধ্যে রেখে ইডলিটাকে আমি স্টিম হতে দেব 20-25 মিনিট। এটা স্টিম হওয়ার পর 20-25 মিনিট এটা স্টিম হবে, তারপর এটা হয়ে যাবে। এটা এখন স্টিম হোক 20-25 মিনিট, মিডিয়াম রয়েছে ফ্লেম। 20 মিনিট পর আবার আমি এটা এবারে একবার দেখে নিই যে আমার ইডলিগুলো সেদ্ধ হলো নাকি। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচটা ঢুকিয়ে দেখলাম, দেখুন গায়ে কিছু লেগে থাকছে না, তার মানে আমার ইডলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আমার ইডলিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি যেহেতু বানাবো ফ্রায়েড ইডলি, তাই এই ইডলিগুলোকে নিয়ে আমি 4 টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা ইডলিকে আমি 4 টুকরো বা আরেকটু বেশিও করতে পারেন, 6 টুকরো করে নিচ্ছি আমি। এভাবে প্রত্যেকটা ইডলিকে আমি কেটে নেব। এই ইডলি বানালে খুব সহজ, কারণ এতে সাম্বার বা চাটনি কিছুই লাগে না, শুধু এইভাবেই করে খাওয়া যায়। একটা কড়াই বসি নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম, এতে একটু বেশি সর্ষের তেল লাগবে। তারপর এটা গরম করে নেব, তার মধ্যে এক এক করে জিনিসগুলো আমি দিয়ে দেব। মধ্যে কালো সর্ষে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার কারি পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো হালকা হালকা ভাবে ভাজা হবে, তারপর আমি টুকরো করে রাখা ওই ইডলিগুলো দিয়ে দেব। এবার আমি
করে আস্তে আস্তে আমি ফ্রাই করব। আমি একে একে তেঁতুলের পাল্প, এটা তেঁতুলের পাল্পের মধ্যে একটু আখের গুড় দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে করা আছে, ফোটানো আছে তেঁতুলটাকে। আমি এটা 3 চামচ দিলাম। তারপর এখানে 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতন বিট নুন দিলাম, অল্প আমি 1/2 টিস্পুনের থেকে একটু কম চিলি ফ্লেক্স দিচ্ছি, যাতে কালারটা ভালো হয়। আর দিচ্ছি টমেটো সস। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে, আর একটুখানি গোলমরিচ। এবার এটাকে খুব ভালো করে আরেকবার নেড়ে নেব। এটা খেতে ভীষণ ভালো লাগে, চটপটা বেশ একটা জল খাবার। দেখুন আমার ফ্রায়ার ইডলি একদম রেডি অ্যান্ড সার্ভড। যদি আমার এই রেসিপিটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আর বেল আইকন অবশ্যই প্রেস করুন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।